হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজমি স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার টু পয়েন্ট নাইন লো পলি কার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বটি এই সিরিজের প্রথম পর্ব হতে চলেছে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা ব্লেন্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারেন যেন পরবর্তী পর্বে সেটা দেখে দেখে আমরা আমাদের লো পলি কার বা গাড়ির মডেলটি তৈরি করতে পারি আজকে আমি আপনাদেরকে দুটো মেথড দেখানোর চেষ্টা করব প্রথম মেথডটা হচ্ছে মোস্ট কমনলি যেটা ইউজ হয় আপনি গুগলে যাবেন কার ব্লু প্রিন্ট লিখে সার্চ করবেন তাহলে আপনি এরকম অসংখ্য ইমেজ পাবেন যেটা মূলত রেফারেন্স ইমেজ এখানে যে কোনো গাড়ির সাধারণত চারটা ভিউ আপনি দেখতে পাবেন একটা ভিউ হচ্ছে সাইড ভিউ আরেকটা হচ্ছে টপ ভিউ আরেকটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং সর্বশেষ রিয়ার ভিউ সাধারণত যে কোনো থ্রি ডি সফটওয়্যার থ্রি ডি ম্যাক্স মায়া অথবা ব্লেন্ডার বা সিনেমা ফোর ডি সেখানে এই রেফারেন্স ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ডে প্রথমত সেট করা হয় এরপর সেটা দেখে দেখে গাড়ি বা যে কোনো স্পেসিফিক মডেল বানানো হয় তো আমরা এরকম একটা ইমেজ প্রথমে ডাউনলোড করব আপনি চাইলে আপনার পছন্দ মতো গাড়ির ইমেজ বা ব্লু প্রিন্ট ডাউনলোড করতে পারেন বাট আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এই মেথডটা ইউজ করব না আমরা সেকেন্ড মেথডটা ইউজ করব। বাট প্রথম মেথডটা মোস্ট কমনলি ইউজ হয় বিধায় আমি এটা দেখানোর চেষ্টা করছি আমি এখানে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি যে কোনো ইমেজ দিয়ে আপনি এটা ট্রাই করতে পারেন ওকে আমরা প্রথমত যেটা করব ব্লেন্ডারে নতুন একটা ফাইল ক্রিয়েট করব অ্যাজ ইউজুয়াল এখানে যে ডিফল্ট কিউব ক্যামেরা এবং লাইট রয়েছে আমি সেটা ডিলিট করে দিলাম এখানে শর্টকাটটা অন করে দিচ্ছি যেন দেখতে পান আমি কখন কোন বাটনে ক্লিক করি এবার শিফটেতে ক্লিক করব আমাদের ব্লেন্ডারে আমাদের যে টার্গেট ইমেজ বা রেফারেন্স ইমেজ যে ব্লু প্রিন্ট আপনি বা আমি ডাউনলোড করে রেখেছি যেই ফোল্ডারে আছে সেখানে যাব এই ক্ষেত্রে আমি ডেস্কটপে রেখেছি সেই ইমেজটা সিলেক্ট করে লোড ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করব ফলে আমাদের ইমেজটা কিন্তু আমাদের সিনের মধ্যে চলে আসবে এবার এটা সিলেক্ট করে যেহেতু ব্লেন্ডারে যেই ভিউতে থাকেন সেই ভিউতে মূলত ইমেজটা লোড হয় তো আমি এখানে যদি আপনি কোনো অর্থোগ্রাফিক ভিউ থেকে ইমেজটা লোড করে থাকেন তাহলে সেটা পার্সপেক্টিভ ভিউ থেকে দেখতে পাবেন না এই জন্য প্রপার্টি স্প্যানেলের এইখানে যেই ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশন রয়েছে সেটাতে ক্লিক করে এখানে পার্সপেক্টিভটা অন করে দেবেন কারণ আমি এই মুহূর্তে পার্সপেক্টিভ ভিউ থেকেও এটা দেখতে চাচ্ছি সো বোথ পার্সপেক্টিভ এবং অর্থোগ্রাফিক এটা অন রাখবেন ওকে তো ইমেজটা এবার সিলেক্ট করি অল্টার আরে ক্লিক করি যেন এটা রোটেশন একেবারেই ক্লিয়ার হয়ে যায় তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইমেজটা এখন আমি টপ ভিউটা প্রথমে সেট করার চেষ্টা করি এই ইমেজের এটা হচ্ছে টপ ভিউ ওকে তো আমরা চেষ্টা করব এই এক্স এক্সিস বরাবর যে টপ ভিউটা রয়েছে সেটা যেন ওয়াই এক্সিস বরাবর হয় সো আমাদেরকে যেটা করতে হবে এই ইমেজটাকে নাইনটি ডিগ্রি এই দিকে রোটেট করতে হবে সো এটা কাইন্ড অফ উপর দিক থেকে কাউন্টার ক্লক ওয়াইজ তো আমি এটা সিলেক্ট করলাম আরে ক্লিক করে আপনি মাউস কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস ড্র্যাক করতে পারেন যেন এটা পাঁচ ডিগ্রি বা দশ ডিগ্রি স্ন্যাপিং করে করে রোটেট হয় অথবা সরাসরি কিবোর্ড থেকে নাইনটি ক্লিক করতে পারেন এরপর এন্টার অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি আপনার রোটেশন কনফার্ম করতে পারেন এবার আমি যেটা করব আমাদের এই টপ ভিউয়ের যেই ইমেজের পোর্শনটুকু রয়েছে এটার পরিমাপে একটা কিউব বানানোর চেষ্টা করব তো ওকে শিফটেতে ক্লিক করে এখানে আমি একটা কিউব তৈরি করছি তা আমি এটা হচ্ছে জেট ওয়াই এক্সিসে বড়ো করছি এক্স রেভিউটা অন করে নিচ্ছি অল্টার জেটে ক্লিক করে যেন আমি কিউবের ভিতর দিয়ে আমার গাড়িটা দেখতে পারি এনিওয়ে তো আমি কিউবটাকে আরেকটু বড় করি স্কেল করবো জাস্ট সিলেক্ট করছি মুভ করছি তো আমাদের সাধারণত গাড়িগুলো যেটা হয় সেটা লেফট সাইড এবং আর রাইট সাইড একেবারে সিমেট্রিক্যাল বা মিরর হয়ে থাকে অর্থাৎ এই সাইডটা দেখতে ঠিক যেরকম বিপরীত সাইডটা দেখতে ঠিক তার যেন আয়নাতে বিপরীত পাশ তো আমরা সাধারণত গাড়ির মডেল করার সময় এক সাইড মডেল করি এবং মিরর মডিফায় অ্যাপ্লাই করে ফলে অটোমেটিকলি সেকেন্ড সাইডটা বা অপোজিট সাইডটা হয়ে যায় সো আমি চেষ্টা করছি এই কিউবটাকে একেবারে যেন এই গাড়ির সেন্টার বরাবর থাকে এবং প্রপারলি গাড়ির আয়তন অনুসারে এটা স্কেল হয় সেই অনুসারে এই কিউবটাকে সাজাতে সো যেটা করবো কিউবটাকে প্রথমত আমি এটাকে স্কেল করছি শুধুমাত্র এক্স এক্সেসে এবং যদি প্রয়োজন হয় আমি একটু দেখাই যদি প্রয়োজন হয় যে এইখানে দেখা যাচ্ছে যে ইমেজ ভিতরে রয়েছে টপ ভিউয়ের এখানে বাইরে চলে যাচ্ছে সো আমি তখন কি করবো আমার টিউবটাকে ডান দিকে নিয়ে আসবো ধরেন এরকম ডান দিকে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর দেখলাম যে না এখন এই দিকে বেশি রয়ে গেছে অর্থাৎ এইদিকে ইমেজটা ভিতরে এবং এই দিকে বাহিরে তার মানে এটা সেন্টারে নেই অতএব আমি আবার এটাকে সিলেক্ট করব আবার এক্স এক্সিসে মুভ করবো এইভাবে স্কেল করে মুভ করে আমি যেটা করব যেন আমার কিউবটা এই টপ ভিউটাকে কাভার করে ততটুক পরিমাণ আমি এটাকে সাজিয়ে নিচ্ছি এই হচ্ছে মোটামুটি আমার এক্স এক্সিসে সাজানো হয়ে গেল এবার ওয়াই এক্সিসে যদি দেখি যে এই দিকে এটা বেশ বাহিরে কিছু অংশ রয়ে গেছে সো আমি এটা কি করব আমি এটাকে স্কেল করব। এক্স এবার হচ্ছে এটা ওয়াই এক্সিসে স্কেল করবো শুধুমাত্র আচ্ছা এখন এই পাশে এটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই দিকে আমি দেখবো যে এটা ঠিকঠাক আছে কিনা তো এদিকে যদি দেখি তাহলে দেখব যে গাড়ির এই পোর্শন এটা কিন্তু বাইরে চলে গেছে সো আমি এটাকে কিছুটা ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে নামিয়ে আনি এরপর আবার ওয়াই এক্সিসে স্কেল করি একইভাবে উপরে গিয়ে আবার চেক করবো ঠিক আছে কিনা এইভাবে করে মোটামুটি আমি চেষ্টা করছি অ্যাকুরেসি মেনটেন করে এটাকে অ্যাডজাস্ট করতে এবার কিউবটাকে অল্টার জিতে ক্লিক করে আমি সেন্টার পজিশনে নিয়ে যাব। ওকে এখন এই কিউব অনুসারে যেহেতু আমার কিউবটা এখন সেন্টার পজিশনে আছে আমি জানি অল্টার জিতে ক্লিক করেছি আপনি চাইলে এটা ট্রান্সফর্ম ভ্যালু এখান থেকে চেক করে নিতে পারেন লোকেশন জিরো রোটেশন জিরো শুধুমাত্র স্কেল পরিবর্তন করেছে আর কিছুই না এখন আমি আমার ইমেজটাকে এই কিউব অনুসারে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ফলে আমার টপ ভিউটা যেন একেবারে সেন্টার বরাবর থাকে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে টপ ভিউটা উপরের দিকে দেখাচ্ছে আমি চাচ্ছি এটা নিচের দিকে থাকুক ফলে আমি আমার এই ইমেজটাকে একশো আশি ডিগ্রি রোটেট করে নিব জে ট্যাক্সিসে একশো আশি ডিগ্রি রোটেট করে নিলাম এখন এটা এইভাবে অ্যাডজাস্ট করি এটা যদি আপনি আগে রোটেট করে নেন তাতেও কোনো সমস্যা নেই পরে রোটেট করলে কোনো সমস্যা হবে না শুধুমাত্র আমি চেষ্টা করছি এটাকে প্রপারলি তার নিজের জায়গায় রাখতে ফলে এখন আমি জানি যে আমার এই টপ ভিউটা স্ক্রিনের সেন্টারে রয়েছে থ্রি ডি ভিউ ওপোর্টে একদম সেন্টারে ফলে আমি এটা এখন দেখে দেখে মডেল বানাতে পারবো ওকে এবার প্রয়োজন হবে সাইড ভিউ অ্যাডজাস্ট করা সো আমি এই ইমেজটাকে ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট করে প্রথমত এটার রোটেশন ক্লিয়ার করে দিই আমাদের উপরের প্রথম যে ইমেজটা সেটা আমি ধরেন নাম চেঞ্জ করে দিলাম টপ ভিউ এখন এটা আপাতত পার্সপেক্টিভটা অফ করে রাখি যেন আমি শুধুমাত্র টপ ভিউতে গেলে এটা দেখতে পারি এবার সেকেন্ড ইমেজটা সিলেক্ট করি সেকেন্ড ইমেজটা রোটেশন ক্লিয়ার করে নিলাম অল্টারাইটের আগে ক্লিক করে এবার হচ্ছে এটা প্রথমে রোটেট করব নাইনটি ডিগ্রি এক্স ওয়াইজ ওকে এরপর আবার নাইনটি ডিগ্রি জেড এক্সিস বরাবর ওকে এবার হচ্ছে আমি এটা সাইড ভিউ থেকে দেখছি জাস্ট থ্রিতে ক্লিক করে সাইড ভিউ থেকে দেখার চেষ্টা করছি এটাকে চাকাটা রাখবো একদমই যেই থ্রি ডি ভিউ মূল গ্রিড পয়েন্ট রয়েছে জিরো এক্সিসে সেইখানে চাকার যেই পজিশনটা এটা রাখার চেষ্টা করব সো আমি এটাকে একটু নিচে নামাচ্ছি এই হয়ে গেল ওকে এবার হচ্ছে এইটা আমি রিনেম করে দিই সাইড ভিউ এবার এটাকে ডুপ্লিকেট করি আবার রোটেশন ক্লিয়ার করে দিই অথবা রোটেশন ক্লিয়ার না করে আমি যেটা করতে পারি আমি এটাকে নাইনটি ডিগ্রি রোটেট করতে পারি জেড এক্সিসে আচ্ছা এটা যদি ফ্লিপ হয়ে যায় অর্থাৎ এটা এই সাইড থেকে দেখা যাচ্ছে সো আমি চাচ্ছি এটা ফ্রন্ট ভিউ থাকুক আমি এটাকে আবার রোটেট করব জেড এক্সিসে একশো আশি ডিগ্রি যেন এটার যে নর্মাল ভিউ সেটা এই দিকে থাকে ফ্রন্ট ভিউটাকে উপরে নিয়ে আসি যাই হোক এটার যে মাঝে মাঝে সেন্টার পজিশনটা রয়েছে সেটা রাখার চেষ্টা করব এখানে ঠিক জেড জি অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর আর এটার যে চাকার অংশ রয়েছে সেটা রাখার চেষ্টা করব একেবারে এখানে এক্স এক্সেসে জিরো পয়েন্টে ওকে সো আমি এটাকে বুক করছি ফ্রন্ট ভিউটাকে এক্স এক্সেসে প্রথমে এখানে আমাদের যে কিউবটা রয়েছে সেটা মূলত আমাদের এটাকে জিরো পজিশনে রাখতে সহায়তা করবে আমি এই সাইডে দেখতে পাচ্ছি যে যতটুকু বাড়তি অংশ রয়েছে এই পাশে ঠিক ততটুকু তার মানে এটা সেন্টার বরাবর রয়েছে এবং আমাদের এই ইমেজটা আমরা এখন উপরের দিকে তুলে দিব যেন চাকাটা গ্রাউন্ড স্পর্শ করে থাকে ওকে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং এবার এটাকে ডুপ্লিকেট করি এটার নাম চলেন এটার নাম দিই রিয়ার ভিউ এটা হবে আমাদের লাস্ট কপি এবার এটাকে আবার রোটেট করবো একশো আশি ডিগ্রি জেট অ্যাক্সিসে এটা কিছুটাই দেখে নিয়ে যাই এবার হচ্ছে ব্যাক অর্থোগ্রাফিক ভিউ থেকে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি প্রথমত এটা মুভ করি সেন্টার বরাবর নিয়ে আসবো এক্স মুভ করি আমাদের আবারও সেই আগে যে কিউবটা আমরা প্রথমে বানিয়েছিলাম সেটা আমাদের হেল্প করবে এটা অ্যালাইন করতে তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আমাদের জেট এক্সিস বরাবর এটাকে আমরা সেন্টার রাখার চেষ্টা করছি এই পাশে ঠিক যেরকম সিমেট্রিক্যাল এটা হচ্ছে রাইট সাইড ভিউ হবে এবং আমাদের যে এটার চাকাটা সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের জিরো পয়েন্টে থাকবে সো এবার আমরা সবগুলো ভিউ একটু চেক করে নিই প্রথমত ফ্রন্ট ভিউতে যাই ফ্রন্ট ভিউতে আমি আমার গাড়ির ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি রাইট ভিউতে যাই রাইট ভিউতে ওকে সাইড ভিউ থেকে দেখতে পাচ্ছি সাইড ভিউ থেকে এই ইমেজটা যদি সম্ভবত ওকে এটা অ্যাডজাস্ট করা হয়নি আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই ধরেন এটা যদি ওয়াই এক্সিস সেরকম ডানে বামে থাকতো তাহলে আমরা যেটা করতাম আমাদের কিউব দেখে এটাকে সিমেট্রিক্যাল সেন্টারে নিয়ে আসার চেষ্টা করতাম ওকে ফাইন আমাদের সাইড ভিউ অ্যাডজাস্ট হয়ে গেছে এবার আমি পার্সপেক্টিভ ভিউ থেকে এই সবগুলোকে ফাইনালি সাজাচ্ছি যেন আপনাদের দেখতে সহজ হয় এটা ছিল ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউটা একটু সামনে নিয়ে গেলাম সাইড ভিউটা কিছুটা বাম দিকে নিয়ে গেলাম আমাদের যে টপ ভিউ সেটা পার্সপেক্টিভ অন করে এবার আমাদের কিউবটাকে আমরা হাইড করে রাখি তো এই হচ্ছে মূলত আমাদের সেট আমরা টপ ভিউ থেকে ফ্রন্ট ভিউ থেকে সাইড ভিউ থেকে এবং রিয়ার ভিউ থেকে আমাদের গাড়ির ইমেজটা দেখতে পাচ্ছি এখন এটা দেখে দেখে কীভাবে মডেলটা বানাবো সেটা আমরা পরবর্তী পর্ব ইংশালা দেখব তো এইভাবে করে যদি আপনার কাছে একটা সিঙ্গেল ইমেজ থাকে তাহলে আপনি এইভাবে সেটা সেট আপ করতে পারেন আপনার মডেলটা বানানোর জন্য বাট এটা বেশ কমপ্লিকেটেড অনেক সময় প্রপারলি অ্যাডজাস্ট না হয় তো এই জন্য যেটা করা হয় এই ইমেজগুলোকে প্রত্যেকটা ইমেজকে আলাদা করে কেটে কেটে ফটোশপে বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে কেটে নেওয়া হয় যেন আপনি একটা একটা করে ইমেজ ইজিলি সেট করতে পারেন তো আমি এক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি আমার সাথে রাগ করবেন না যে এত কষ্ট করার পর এটা কেন ডিলেট করলাম আমি কথা দিচ্ছি যে এবার আমি যে মেথডটা দেখাবো সেটা একেবারেই সহজ একটা পদ্ধতি এজন্য আপনাদেরকে যেটা করতে হবে আজমি স্টুডিওর আমাদের যে আর্ট স্টেশন পেজ রয়েছে সেই পেজে আপনারা যাবেন সেখানে আমাদের এই যেই রকম গাড়ি আমরা বানাতে চলেছি সেটা অলরেডি আমি বানিয়েছিলাম এই হচ্ছে সেই গাড়িটা ওকে এখানে আপনারা চারটা ইমেজ পাবেন প্রথমত টপ ভিউ এরপর হচ্ছে সাইড ভিউ এরপর হচ্ছে ফ্রন্ট ভিউ এরপর হচ্ছে ব্যাক ভিউ এই চারটা ইমেজ আপনারা ডাউনলোড করবেন যদিও এর নিচে আরও ইমেজ রয়েছে সেটা টিউটোরিয়ালের এই অংশে না পরবর্তী অংশে ব্যবহার হবে তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপাতত এই চারটা ইমেজ আপনারা ডাউনলোড করবেন সো ইমেজগুলো ডাউনলোড করার পর আপনারা এটা দেখতে কি কিছুটা এরকম হবে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা রিয়ার ভিউ এটা সাইড ভিউ এবং এটা টপ ভিউ সো রিয়ার ভিউ এবং ফ্রন্ট ভিউয়ের ইমেজের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন যে নিচের অংশে গাড়িটা এবং উপরের অংশে বেশ কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে তো এটা ইনটেনশনালি রাখা হয়েছে যেন আপনাকে কষ্ট করে ইমেজ টানাটানি করতে না হয় এটা যেন ব্লেন্ডারে ইজিলি অ্যাডজাস্ট হয়ে যায় তো কীভাবে অ্যাডজাস্ট হবে আমি দেখাচ্ছি আবারও যাচ্ছি ব্লেন্ডারে আগের কাজে আমরা করব ইমেজ পজিশন করব বাট এবার খুব সহজে প্রথমত সেভেনে এ ক্লিক করে আমরা টপ অর্থোগ্রাফিক ভিউতে চলে যাই শিফট এতে ক্লিক ইমেজে ক্লিক করব এখানে যাব ব্যাকগ্রাউন্ড ইমেজ এবার হচ্ছে ডেস্কটপে বা যে কোনো ফোল্ডারে আপনারা যেই জায়গাতে ইমেজটা ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে প্রথমত টপ ভিউটা সিলেক্ট করেন এই হচ্ছে আমাদের টপ ভিউ আমি এখানে পার্সপেকটিভটা অন করে দিচ্ছি টপ ভিউ থেকে ইমেজটা দেখা যাচ্ছে এরপর আপনি চাইলে প্রথমে সাইড ভিউতে গিয়ে তারপর ইমেজ ইম্পোর্ট করতে পারেন তাহলে পরবর্তীতে রোটেশন করা লাগবে না অথবা যে কোনো ভিউ থেকে শিফটেতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এবার হচ্ছে সাইড ভিউ ইমেজটা নিয়ে আসেন সাইড ভিউ ইমেজটা আনার পর আমি যেহেতু পার্সপেক্টিভ ভিউয়ে ছিলাম অল্টারে ক্লিক করে এটা রোটেশন ক্লিয়ার করে দেন এবার হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা টপ ভিউয়ের সাথে অ্যালাইন করার জন্য নাইনটি ডিগ্রি রোটেট করতে হবে জে ট্যাক্সিসে এরপর এটা আমরা এটার পজিশন অফসেট যেটা রয়েছে সেটা ওয়াই অফসেট করে দেবো জিরো যেন এটা শুরু হয় একদম এটার বটম পজিশন থেকে এরপর এটার রোটেট করবো নাইনটি ডিগ্রি ওয়াই অ্যাক্সিসে এরবার এটাকে একটু পেছন দিকে নিয়ে যাই ফলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আর আপনাকে টানাটানি করতে হচ্ছে না ডানে বামে উপরে নিচে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে আর একটু রাইট আচ্ছা এরবার হচ্ছে শিফট এতে ক্লিক করে আবারও ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করব এবার আনবো হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ একেও আমরা রোটেট করব। ফার্স্টে রোটেশন ক্লিয়ার করলাম তারপর রোটেট করব এক্স এক্সিসে 90 ডিগ্রি এবং এটার ওয়াই অফসেট করে দেব জিরো যেন এটা শুরু হয় একেবারে নিচে থেকে এবার হচ্ছে এটাকে কিছুটা সামনে দিকে নিয়ে যাব দ্যাটস গুড এ হয়ে গেল আমাদের একটা চমৎকার সেট দ্রুত সেট আপ আগের বারের মতো টানাটানি করতে হচ্ছে না এটাকে একটু দূরে নেই শিফটেতে ক্লিক করে লাস্ট ইমেজটা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আসবে হচ্ছে রিয়ার ভিউ এবার এটাকেও রোটেট করব এবং প্রথম রোটেশন ক্লিয়ার করছি তারপর এক্স এক্সিসে নাইনটি ডিগ্রি রোটেট করলাম এবং যেহেতু এটা এই পাশ থেকে নয় বরং এই পাশ থেকে দেখা লাগবে সো এটাকে একশো আশি ডিগ্রি রোটেট করব জেড এক্সিসে যেন এটা ফ্লিপ হয়ে যায় এখন আমরা রিয়ার ভিউ থেকে এটা দেখতে পাচ্ছি সো এটা মাঝামাঝি অবস্থানে রয়েছে এটা উপরে নিতে কি করতে হবে আমাদের এই ওয়াই অফসেট করে দিতে হবে জিরো নাইস তো এই হয়ে গেল আমাদের কুইক সেটআপ রাইট এখন আপনি ওয়ানে ক্লিক করে ফ্রন্ট ভিউ কন্ট্রোল ওয়ানে ক্লিক করে রিয়ার ভিউ বা ব্যাক অর্থোগ্রাফিক ভিউ থ্রিতে ক্লিক করে সাইড ভিউ এবং সেভেনে ক্লিক করে টপ ভিউতে গিয়ে দেখতে পারবেন আপনার ম্যাপ একেবারেই রেডি এবং আপনি আপনার গাড়ির মডেল বানানোর জন্য একেবারেই তৈরি তো ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আমরা গাড়ির মডেল বানানো শুরু করে দিব আর আরেকটা বিষয় হচ্ছে এই ইমেজে আমরা ওয়ার ফ্রেম ভিউ সহ এটাকে রেন্ডার করেছিলাম যেন আপনাদের গাড়ির মডেল বানাতে সহজ হয় এবং আমরা প্রত্যেকটি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে অ্যাকচুয়ালি আপনার এই গাড়ির মডেলটা বানাতে পারেন তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক আর যদি এই টিউটোরিয়ালে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান অথবা যদি আপনাদের কোনো সাজেশন থাকে ভালো লাগে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করুন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ